ভালো আছো? চলো রোডে যাও, সব রোডে যাও, সামনে যাও, সব পিছনে যাও, সব পিছনে যাও, নিজাম এটা সেট করে দাও, বাসে বাসে হ্যাঁ, ও সামনে থাকুন, ও সামনে থাকো, তুমি সামনে আসো, ও সামনে থাকুন, বড় দিয়ে একটু ফোকাস সামনে থ্যাংক ইউ ও আর রিল্যাক্স করে নিন হ্যাঁ ফার্স্ট ক্লাস ভালো আছো আছো দাদি দাদি এই ভেরি গুড চালাই যাও আমরা ভদ্র ছাত্রলীগ, ভদ্র মানুষজন মনে করে যে ভদ্র কেন্দ্র ওই কয়জন যুগ্ম আহ্বায়ক, তারা ইউনিট এখন ইউনিট গুছাইবে, ইউনিট আহ্বায়ক এবং ওই ইউনিট যুগ্ম আহ্বায়কের সিগনেচার, ঠিক আছে না? তোমরা যে দিয়ে যদি ছাত্রলীগ দিয়ে সাকসেসফুলি আমি হইতে পারি তারপর অন্য সংগঠনগুলি সবগুলিতে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আমাকে বরিশালের নেতা আছে, আছে, আর এক কোনছে নেতা আছে, আরেক ভাই, 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 মানিত্যের জন্য থাকে, আপনার মানিত্যের জন্য থাকে, আবার ওই সেন্টারের উপরে এখন কিন্তু অফিসিয়ালি তোমাদের দায়িত্ব হয়ে গেল, কিন্তু আমি
এইভাবে একটা রাউন্ড করে বসো সামনে। এই তুমি সামনে দাও। এই এই বসে দাও। এই বসে। ওরা তুমি সামনে দিবে না। আর স্লোগান দাও বড়া। হ্যাঁ স্লোগান দাও। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। একটা ওয়ার্ড ছাত্র লীগ। একটা আমাদের শেখ মুজিব। একটা আমাদের শেখ মুজিব। একটা ওয়ার্ড ছাত্র লীগ। জয় বাংলা। জয় বাংলা। মুরব্বী সাইন ঘোরো ঘোরো একটু আরে ওখানে মনোযোগ দিয়ে কাজ করো, তুমি তোমার দ্বারা কাজ করো। তোমাদের নির্দেশনা তো আমি আর দেওয়ার প্রয়োজন মনে করিনি। সারা দিন লাইভ দেও আর লাইভ করো, এখন তাহলে ও ডিউটি করবে না? না করবে, আর ওটা করবে কি? মান্নভাই তো ফেসবুকে কিছু নেই ভাই, মাইনুল ভাই আর ভাবি যা দেয় ভাই, আমরা তো কিছুই দেখিনি ভাই, তার কাছে নেই সেটা বলছি। আসসালামু আলাইকুম।
বৃষ্টি খাবি নাকি? খাবি খাবো না। সুমন মান্না, মান্না সুমন রিজন কুতুব রানা একজন, আপনারা যায় ওই অফিসে বসার সময় তোমরা যাবার সাথে যেহেতু ছাত্রলীগের সভাপতি দপ্তর সম্পাদক মহানগরের সে আপনাদের কমিটির সদস্য হয়েছে, আমাদের কাউন্সিলর মান্না হয়েছে, সবাই থাকবে। কেমিস্ট কেমিস্টরা এদিকে আসেন। আপনারা কি অবৈধভাবে আপনাদের বৈধভাবে আপনাদের অফিসের দায়িত্ব নেবেন? এটা কি বাধা দেয়? থাকি তো পরে বেরো পরে বেরো সরাসরি টাকা দিয়ে কিন্তু সরাসরি এখানে এটা আমার দায়িত্ব। রাজীব আছে সুমন সেন কিনা জানেন কিন্তু যে যাই ব্লক সে উঠে একশো চাইরের উপরে জ্বর, আর সে তারে আমরা সবাই দেখতে গেছি, দেখলাম যে আমার বলে আমার
মিলন ওষুধ ফিরে দিয়ে আমার জেলা পরিষদ জেলা পরিষদ রে ফিরি ওষুধ দিয়ে জেলা পরিষদের লোকজন সবাই সবাই যেভাবে সেইভাবে চলবে আমাদের কমিটি আগে কি মেয়রের নির্দেশ ছাড়া আমাকে এক পাও যেন আমি আগাই না আগাই একবার কিন্তু 13 বছর ছিল এক নাকা 13 বছর এই ছবিটা একটু তোলেন, এই ছবিটা একটু তোলো, ভালো হয়ে গিয়া আলটা রস, থ্যাংক ইউ। আমরা তো আমরাও যদি সরাসরি আমারে জানাবেন অপ্রীতিকর ঘটলে অন্য কি বিভাগে কি হলো ডাজন্ট ম্যাটার, এখানে বন্ধ হওয়া মানে তো এটা দায়িত্ব আমাদের প্রতিটা সেক্টরে, যে কারণে আমি কিন্তু আপনাদের সব বিষয়ে সাথে কোনো অপ্রীতিকর ঘটনা হলে আমার সরকারের বিরুদ্ধে যাই এত কোনো কিছু এখানে কেউ করবে এটা তো মনে করেন সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর একটা, এদিকে জিম্মি করতে চান তারা, সেটা তো হইতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, যে কারণে কিন্তু আপনাদের এই অ্যাসোসিয়েশন বলেন এই যে ট্রান্সপোর্টেশন ফেডারেশন বলেন সব দরকার আছে আমার কোনো এতদিন ব্যবসা করেন আপনারা তো আরামসে কেউ আমার সারা মিষ্টি খাও স্বচ্ছতা ট্রান্সপারেন্সি আপনাদের সম্পত্তি আছে
এটা যদি ঠিক মতো আপনারা করেন কিন্তু আপনাদের নিজেদের তো জীবন মান ডেভেলপ হবে, এখানে ক্লিন থাকতে হবে আপনার, এখানে তো কারো ব্যক্তিগত কোনো বিষয় নেই, আপনার সুনাম কেমিস্টদের মধ্যে সরাই দেওয়া এটা একটা দায়িত্ব, আর দুই নম্বর সাধারণ কেমিস্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে দেখা এই কমিটির দায়িত্ব, এবং আমরা এক এক মানে আমি আশ্চর্য হয়ে যাই যে আপনার পক্ষে আমার মনে হয় অল কেমিস্ট, আমি এক দুজন বাদ দিতে পারবো না এরকম অবস্থা, আপনি যদি এখন বলেন 400 কেমিস্ট এক জায়গায় করতে এটা আমাদের পক্ষে সম্ভব, যেহেতু আপনার অনুসরণ এরকম এই সম্মানটা জানা থাকে বিরাট ব্যাপার, বিরাট আমি তো বললাম যে আমার কথা কোনো ভুল আছে, না না এই যে আমার কথা ভুল আছে, এই যে সতীশ ভুল আছে আমার কথা, না কেমিস্টদের মধ্যে কোনো ইয়ে আছে নাকি, নাই মনে প্রাণে একটু অনুমতি থাকতে পারে, কিন্তু সবাই আপনারা ভালো জানে, হ্যাঁ সবাই ভালো জানে, আমি তো মামাকে মামাকে তো মামা মামাদের মামা আর এখন তো আপনার চারজন প্রতিনিধি আছে, মান্না, সুমন, রিজন, তাজুল, রানা ভাই, আমার কথাগুলি খেয়াল করবে, বেশি কিছু চাওয়া না তোমাদের, সব দেবো খালি আমার কথাগুলি খেয়াল করবে ইনশাল্লাহ ভাই, যেটা হবে সেটি দাম নেই দাদা, চল কোনো লাভ নাই, বলেন যে কথা কইতে পারলেন আমার সাথে, আমি কথা কই বুঝে দিব, আমার এখানে যদি আমি ঠিক মতো আসা দিতে পারি, আমি তো তাদের একশো দিচ্ছি, আমাকে দরকার নেই দেখানে, আমি কি একসাথে নেই তাগরটি করার দাদা, তাগর লাইব্রেরি থাকবে তাদের আমার তো কোনো আমার কোনো ইয়ে আছে তাদের করতে দেয় যে হবে সেই হবে, তারাই তো প্রতিটা ওয়ার্ডের তো এখন তো তাদের যদি আপনি তাগো যদি আমরা করতে না দিই তাহলে তো শুনলাম, এখন আমি জিজ্ঞেস করছি একজনের কথা, জিজ্ঞেস করেন আওয়ামী লীগ পরিবার
সেরকম শুধু ভাই বলছে যে ওই পরিবারের পরিবার